আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। পোস্ত পেঁপে বানানোর জন্য এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, পেঁপেগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, আর নিয়েছি পোস্ত। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁপে। এবার এতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গেছে, সিদ্ধও হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পোস্ত। পোস্তটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে। পোস্ত কালারটা চেঞ্জ হয়ে এলে বুঝতে হবে পোস্তটাও ফ্রাই করা হয়ে গেছে। দেখুন ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর কালো জিরে, আর দুটো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হালকা নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো, ধনে আর জিরের গুঁড়ো হাফ চামচ, দিয়ে এটাকে মিক্স করে নেব। দেখুন মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। টমেটোটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা পেঁপে। আমি এখানে একটা আলু দিয়েছি, এখানে আপনারা পারলে নাও দিতে পারেন। এটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। সবজিটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে সবজিটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে 5 মিনিটের মতো হতে দেব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার সবশেষে অ্যাড করব পোস্ত। পোস্তটা হালকা পেস্ট করে নিয়েছি, পোস্তটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল পোস্ত পেঁপে। পেঁপে যদি আপনাদের ভালো না লাগে তাহলে এভাবে বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন। আমি এরকম আবার মজাদার রেসিপি নিয়ে আসব। টেক কেয়ার, বাই বাই।